প্রথমে আমি বিআরটিতে যাওয়ার পর গেলাম 119 নম্বর রুমে। 119 নম্বর রুমে যা হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ব্লগটা কি নিয়ে সেটা হলো মিরপুর বিআরটি ভালো, অনেক ভালো। কেন ভালো? এটার কারণ হলো আমি এক মাস হলো বাইকটা রেজিস্ট্রেশন করছি। সো নাম্বার পাওয়ার আমাকে আর কি বাইক রেজিস্ট্রেশনের পেপার দেওয়ার 20 দিনের মাথায় মেসেজ চলে আসলো যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য, যে আমি কবে আমার ডিজিটাল নাম্বার প্লেট ও ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব। তো গতকালকে আমার মেসেজটা আসে, যে মেসেজটা আসে সেটা হলো এটা। সো এই মেসেজটা আসে, এই মেসেজটা আসার পর এখন খুব সোজা, আগে তো তারা একটা ডেট ফিক্স করে দিত, সেই ডেট মতো যাইতে হইতো, আর এখন আমরা নিজেদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি নিজেরা। দেন আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম এভাবে মেসেজ করে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আজকে ডেট নিয়ে নিলাম, যেহেতু আমি আজকে 2 তারিখ SMS আছে, আজকে 3 তারিখ, 3 তারিখ সকালে আমি এসে ডেট নিয়ে নিলাম। আজকে আমি ফ্রি আছিলাম তাই, বাট এখন অলরেডি 11টা বাজে, আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল সকাল 10টা। সো লেট করে ফেলছি, ওকে তো যাই। তো এখন আমি যেতেছি আমার বাইকের জন্য ডিজিটাল নাম্বার প্লেট ও স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে মিরপুর বিআরটিতে। সো যাব সেখানে, যা আমার কী কী করতে হলো, কত সময় লাগলো, এগুলো বিস্তারিত আলোচনা করব। সো অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিছি, এখন যা ফিঙ্গারপ্রিন্ট দিব। সো কোন কোন রুমে যাইতে হয়, কী কী করতে হয়, কত সময় লাগে, ওভারঅল কত সময় লাগলো, এগুলো নিয়ে আলোচনা করব। আর মিরপুর বিআরটি আসলে অন্যান্য বিআরটির থেকে ভালো। আমি এর আগে আমার আরেকটা বাইকের রেজিস্ট্রেশন করছি, বাট ওইটার SMS আসতে আমার 3 মাসের ওভার লাগছিলো, এটা 20 দিনেই চলে আসছে। সো আই এম রিয়েলি স্যাটিসফাই। সো এখন যাচ্ছি, সো যাই, যাওয়ার পর সরাসরি বিআরটির থেকে বের হয়ে বাকি কথা হবে, তারপর আপনাদের জানাবো আমি কোন কোন রুমে গেলাম, কী কী করলাম, ভিতরে কত সময় লাগলো আমার ওভারঅল এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। লেটস গো। বিআরটি থেকে মাত্র 10 মিনিটে, আমার 10 মিনিটে বাইকের স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট, যেটা বলে ফিঙ্গারপ্রিন্ট নিল না, বুঝলাম না, অনলি ছবি তুললো, ভোটার আইডি কার্ড দেখলো, নাম্বার দেখলো, এতটুকুই করলো। ফিঙ্গারপ্রিন্ট তাদের কী সিস্টেম আসলে জানি না, জাস্ট ছবি তুললো, ছবিটা ঠিকঠাক মতো নিল, দ্যাটস ইট। আর হয়তো বা ভোটার আইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করে, এরকম কিছু। যাই হোক, মাত্র 10 মিনিট লাগলো, এটা আমার খুবই ভালো লাগছে। তো প্রথমে আমি বিআরটিতে যাওয়ার পর গেলাম 119 নম্বর রুমে। 119 নম্বর রুমে যা আমার বাইকের রেজিস্ট্রেশন পেপার ও আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিলাম, অরিজিনাল কপি দিলাম। দেন এই দুইটা নিয়ে তারা আমাকে একটা সাইন করে দিল ও সিরিয়াল দিল, আর অরিজিনাল কপিটা আমাকে ফিরাই দিল, ফটোকপিতে সাইন দিল। দেন দিলাম হলো, দেন যাইতে বললো পাশের রুমে, 118 নম্বর রুমে। 118 নম্বর রুমে গেলাম। সো সেখানে যাওয়ার পর 118 নম্বর রুমে যাওয়ার পর আমাকে সেখানে আবার অরিজিনাল কপি ও ভোটার আইডি কার্ড দেখতে চাইলো, ভিতরে দেখাইলাম। তো সেখানে 2-4 মিনিট দাঁড়ানো লাগছে সিরিয়াল নিয়ে। সো অরিজিনাল কপি ভোটার আইডি কার্ড দেখতে চাইলো, দেখাইলাম। দেন একটা সিল মারে দিল রেজিস্ট্রেশন পেপারে, আর কি ডেট বাড়াই দিল, ডেট বাড়াই দিল বলতে ডেট দিয়ে দিল, আর সাথে সাথে
যেটা করলো না, ছবি তুললো আর এনআইডি কার্ডটা দেখলো, দ্যাটস ইট। মাত্র 10 মিনিট সময় লাগলো, আমি 11:30 ঢুকছিলাম আর 11:40 আমার কাজ শেষ। আমি রিয়েলি ইমপ্রেসড, এত কম সময় আমি ভাবতেই পারি নাই। আমি ভাবছিলাম না হলে 1 ঘন্টা সময় লাগবে, বাট মাত্র 10 মিনিট। সো এই কারণে মিরপুর বিআরটি এত ভালো। 20 দিনের মাথায় আমাকে নাম মেসেজ দিল রেজিস্ট্রেশন নাম্বারের ফিঙ্গারপ্রিন্টের জন্য, আর এখানে আসলাম মাত্র 10 মিনিটেই কাজ শেষ। তারপর আশা করি এই 1 মাসের মধ্যে আমার ডিজিটাল নাম্বার প্লেট ও যেটা বলে স্মার্ট কার্ড পাইতে একটু টাইম লাগতেও পারে, বাট ডিজিটাল নাম্বার প্লেট হয়তো দ্রুতই পাই যাব। আর এর আগে আমি উত্তরা বিআরটির থেকে আমার হন্ডা লিভো একটা গাড়ি ছিল, যেটা আমি ফার্স্ট গাড়ি কিনছিলাম। সো হন্ডা লিভো বাইকটা আমি উত্তরা বিআরটির থেকে করাইছিলাম, কি পাগলে পাইছিল আল্লাহ জানে। ওইটা আমার 3 মাস পর তো SMS আসছিল, ডেট ওভার হইয়া 3 মাস পর SMS আসছিল, SMS তো আসতোই না। তারপর যা ডিজিটাল নাম্বার প্লেট পাইছি আমি 4 মাস পরে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 2 মাস পর ডিজিটাল নাম্বার প্লেট পাইছি, আর 6 মাস যাবত তো আমি স্মার্ট কার্ডই পাই নাই। স্মার্ট কার্ড ছাড়াই 6-7 মাস চালা বিক্রি করে দিছি, পরে যার কাছে বিক্রি করছি সেই স্মার্ট কার্ড পাইছি কি না আর জানি না। মানে ওই বিআরটি, তার মধ্যে ওই বিআরটি বাইরে দাঁড়ানোর অবস্থা খুব খারাপ ছিল, সিরিয়ালের অবস্থা খারাপ, প্রচুর ভিড়, 2-4 ঘন্টা সময় লাগতো, বিহেভিয়ারও ভালো ছিল না। সো জানি না এখন কি অবস্থা, এটা আরও 2 বছর আগের কথা। ওই বিআরটির বর্তমান সিচুয়েশন কি জানি না, বাট মিরপুর বিআরটি আসলেই ভালো গাড়ির এই ক্ষেত্রে, কাজকর্ম খুব তাড়াতাড়ি হয় তাদের, আর ভিতরে পরিবেশটা মোটামুটি ভালো, অ্যাটলিস্ট ফ্যান আছে, সিরিয়ালের জন্য দাঁড়াইতে হয়। বাট লাইসেন্স আজকে 1.5 বছর হয়ে যেতেছে, স্মার্ট কার্ড এখনও পাইতেছি না। লাইসেন্সের স্মার্ট কার্ড আমার মতো মনে হয় হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আছে যাদের 2-2.5 বছর হয়ে গেছে। আসলে এই কাগজ আর কতদিন কেমনে বাসায় রাখবো নিজেও জানি, কাগজের যে অবস্থা বাসায় রাখাটা খুব মুশকিল হয়ে এসেছে। কারণ একটা কাগজ তো ভাই, এটা আপনি কতদিন আর কি এটা রাখতে রাখতে অবস্থা খারাপ হয়ে যেতেছে। যাই হোক, আশা করি স্মার্ট কার্ডের এবছরে 2021 একটা সমাধান আসবে, হয়তো পাবো, এখন আল্লাহ ভালো জানে। আর আমাদের বিআরটি এনিওয়ে, সো আজকের ব্লগটা এতটুকু ছিল, বাইকের ফিঙ্গারপ্রিন্ট দিতে কত সময় লাগলো মিরপুর বিআরটিতে, আর আমার নতুন বাইক, আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন তারা তো বুঝতেই পারবেন। সো আশা করি এই ব্লগটা অনেক ইনফরমেশন আসবে, যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট দেন নাই বা দিবেন, যা বাইক কিনেন নাই বা কিনবেন তাদের জন্য। হোপ অল ইউ লাইক মাই ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিব, লাইক করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ইয়োরসেলফ, টাটা, বাই বাই।